আচ্ছা এবার মূল কথায় আসি আমরা আসলে এই এই পেজগুলোতে আসি ঠিকই কিন্তু এখানে যেগুলো দেওয়া থাকে এগুলা কখনো আমরা প্র্যাকটিস করে দেখি না যে আসলে এটা কেন দিছে কি ইউজ করবো কারণ আমরা এই ইংলিশগুলো বুঝি না ঠিক আছে তো এখানে আর মনে করেন যে শেখানোর মতো কোনো কিছু নাই যা স্ক্রিপ্টের কিছু জিনিস আছে এগুলো দেখালেই হবে তো আমরা এগুলা যখন আসি এগুলা প্র্যাকটিস করি তখন আমাদের আসলে স্যাটিসফ্যাকশনটা আসে না মনে মনে ভাবি যে আসলে এটাই কি শেষ মানে এটাই কি শেখার শেষ না এরকম আরও কিছু আছে বা ইম্পর্টেন্ট কিছু আছে তো আসলে এই পেজে যা দেওয়া আছে সবগুলোই এরকমই তো এখানে দেখেন যে মানে যখন যেটা ইউজ করবেন কখনো পিকচার ইউজ করবেন কখনো ভিডিও ইউজ করবেন বা ওয়েবসাইটে যদি এগুলো দেখাতে চান তাহলে এদের এই ক্লাসগুলোকে ইউজ করে করতে পারেন যেমন এখানে ডিআইবি ক্লাস মিডিয়া নিয়েছে তো আপনি এটাকে এইভাবে দেখাতে পারেন ঠিক আছে এই এরকমভাবে কোনো কিছু দেখাতে চাইলে বড় করেন ছোটো করেন কোনো সমস্যা নেই এরকমভাবে যদি কোনো কিছু দেখাতে চান তাহলে আপনাকে এইভাবে ইউজ করতে হবে আমরা অবশ্যই এগুলাকে কলামের মধ্যে ইউজ করব। তো রো নিয়েছি কলাম নিয়েছি ধরেন যে আমি এইখানে ইউজ করতেছি এই জায়গাটাতে এখানে ইউজ করতেছি চারটা নিব এক সঙ্গে তো আমি যদি একটা ইমেজকে লিঙ্কিং করি ধরেন যে এটা এখানে আছে অবশ্য আমাদের একটা কলাম থাকতে হবে রো থাকতে হবে রোয়ের মধ্যে কলাম কলামের মধ্যে আমরা এটাকে ইউজ করবো ঠিক আছে এখন বারো নেন আর যাই নেন আমি এখানে কাজ করতেছি আমি বড়ো স্ক্রিনে নিচ্ছি বারো চারটা চারটা করে তাহলে তিনটা নিলে বারোটা হবে আমাদের আমি বড়ো স্ক্রিনের জন্য কলছি বলতেছি কল এম ইউজ করলে হবে আর কি কল এম ডি সবসময় ইউজ করবেন খুব কাজে দেবে এটা যদি আপনি শুধু কল এল ইউজ করেন তাহলে মনে করেন যে এই চারটা শুধুমাত্র ওই আপনার বড়ো ল্যাপটপটাই দেখাবে কিন্তু যদি একটু ছোটো মানে ল্যাপটপগুলো নিয়ে আসেন তাহলে আর কিন্তু আসবো করবেন না তখন সমস্যা হয়ে যাবে তো আচ্ছা তো এটাতে আমরা এটা ইউজ করলাম নাও ডিআইভি নিলাম যে আমি এটা কন্টেন্ট লিখছি আপনি একটা পিএনজি আইকন ইউজ করতে পারেন এখানে ধরেন এখানে কি বলছে চৌষট্টি বিজেলের কোনো একটা আইকন তাহলে অবশ্যই ফ্ল্যাট আইকনে চলে যাচ্ছে আমি ফ্ল্যাট আইকন ফ্ল্যাট আইকন ডট কম একটা ভালো সাইট এখান থেকে অনেকগুলো আইকন পাওয়া যায় অথবা আপনি এখানকার এদেরও আইকন আছে অনেকগুলো ফুডস্টার্ভ আইকনস ক্লিক করলে দেখতে পাবেন সার্চ করে গুগলে ফ্লাট আইকনটা ভালো লাগে আমার এই জন্য আমি এটাকে ইউজ করতে যাচ্ছি ফ্লাট আইকন থেকে আপনি একটা আইকন সার্চ করতে পারেন ধরেন যে এখানে কোড কোড লিখলেন আর এখানে কোডের জন্য চলে আসলো অনেকগুলো এখানে ক্লিক করলেন কোডের এই যে অনেকগুলো আইকন আছে তা আমি একটা ইউজ করবো ধরেন যে একটা কোডটা ইউজ করা যায় এটা এই আইকনটা আমি ইউজ করতে যাচ্ছি এবং এই আইকনটার যে লিঙ্কটা আছে জাস্ট কপি করে দেখালেই হবে আচ্ছা এখানে অ্যাড টু কালেকশন আচ্ছা এটা পেইড মনে হয় রাইট হ্যাঁ এটা পেইড এটা ক্লিক করলে কী হয় এটা মি ফ্রি সো এটা হচ্ছে ফ্রি আমি চাইলে এটাতে যেটা করতে পারবো এই ফাইলটাকে ডাউনলোড করতে পারবো তো আমি জাস্ট এটাকে অপেনিমেস নিউটেপ দিলাম দিয়ে যে এই ফাইলটা আছে এস বি যেটা আমি এটা করলাম কপি লিঙ্কটাকে লিঙ্কটাকে করার পর আমি এখানে আই এম জি দিয়ে অ্যাড করে দিচ্ছি ধরুন যে এখানে ওই টাইপের মিডিয়া যদি অ্যাড করতে চাই আমার ইয়া দিয়ে আইকন দিয়ে তাহলে এইভাবে করতে পারি মিডিয়া মিডিয়া দিয়ে আমাদেরকে অবশ্যই এখানে জাস্ট ইমেজটা লিঙ্কিং করে দিতে হবে আই এম জি সার্স ইমেজ লিঙ্কিং করলাম আর তারপরে যেটা আছে আমি এখানে অবশ্যই ডিআইভি মিডিয়া হেডিং হেয়ারিং দিয়ে সরি হ্যাডিং দিয়ে আপনাকে অবশ্যই এইচ ওয়ান বা টুতে যে কোনো একটাতে লিখতে হবে ওয়েব ডিজাইন তারপর আপনি মিডিয়া বডিতে লিখলেন এটা হচ্ছে ওদের কোড মিডিয়া বডি যদি লিখেন যে উই আর লার্নিং বুড স্ট্রাফ অন ফ্রিল্যান্সার ডট কম এটা আপনি মনে করেন যে বারবার রিপিট করে দিচ্ছেন জাস্ট এইভাবে দিয়ে করলেন আপনি এখন এটাকে জাস্ট সেভ করে দেখেন কী অবস্থা এই জিনিসটা এসেছে তো এখানে অবশ্যই ওরা বলেছে যে ছোটো একটা ইউজ করতে পারে এখানে যেটা করেছে মিডিয়া বডি এবং বডিতে জাস্ট মিডিয়া হ্যাডিং এমটি জিরো দিয়েছে এবং এটা দেওয়ার জন্য আসলে এম ডিটা হচ্ছে ওদের কোড তা এখানে মিডিয়া হ্যাডিং না এমটি জিরো এটা কোনো একটা কোড আছে তো চেঞ্জ করেছে তো আমরা এটাকে ইউজ করে দেখতে পারি ওই সেম কাজটাই করছে তো এখানে অবশ্যই ওরা বলছে চৌষট্টি বাই চৌষট্টি তো আমি সাইজটাকে ঠিক করে দিচ্ছি এখানে উইথ চৌষট্টি এবং হাইট চৌষট্টি পিক্সেল সিক্সটি ফোর সিক্সটি ফোর দেওয়ার পরে তারপর আমরা দেখি আবার কী হচ্ছে সিক্সটি ফোর দেওয়ার পরে রিল্ড দেন এই যে এরকম আসছে আচ্ছা এখানে ছোটো করা আছে একটা কারণ আছে যেটা এটা বড়ো লেখা এই কারণে এটা অনেক দূর চলে এসেছে আচ্ছা এখানে আরেকটা জিনিস মিস্টেক আমরা করেছি সেটা হচ্ছে যে মিডিয়া এবং মিডিয়া বডি করা আছে আমরা এখানে কিন্তু আলাদা করেছি এখানে মিডিয়া বডি ঠিক আছে আর মিডিয়া যে আছে সব ঠিক আছে এমটি জিরোর কোনো যদি কাজ থাকে আপনি জাস্ট এখানে রিলোড দিয়ে দেখতে পারেন যে এর কাজটা আসলে কী আর এরা কী ইউজ করেছে সো এমটি জিরোর কোনো কাজ মার্জিন জিরো টপ করতেছে আর কোনো কাজ নেই তো এটা অনেক বড় একটা ক্লাস না আচ্ছা তো এখানে আছে যে এইচ টু দিয়ে এটা করা হয়েছে আর এটা চাইলে আপনি আরও ছোটো করে নিতে পারেন যতটুকু আপনার প্রয়োজন হয় এরকম ছোটো করলেন আর তারপর আপনি এটাকে দিলেন তো এখানে যেটা করেছে এরা মিডিয়া যদি আমরা এটাকে কপি করে দেখি তাহলে দেখতে পাবেন যে এখানে ওদেরটা দিয়ে কী তৈরি হচ্ছে তো আমাদের ওই কলামটা ছোট বিধায় কিন্তু এটা ওদের মতো করে শো করতেছে না এই যে অনেক ইয়ে করে শো করতেছে তো অবশ্যই এখানে একটা আমরা যেভাবে দিয়েছি সেভাবেই দিলাম এখানে কিন্তু এখানে মার্জিন রাইট করা আছে আর এটা কোনো ব্যাপার না মিডিয়া বডি আছে এখানে আর মিডিয়ার যে হেডিং আছে এখানে ঠিক আছে তো আমরা মিডিয়া বডির মধ্যেই অবশ্যই মিডিয়া হেডিংটা দিতে হচ্ছে এইখানে ছিল আমাদের মিস্টেকটা ওকে তো এই মিডিয়া বডিতে আমাদের কি হচ্ছে মিডিয়া হেডিং হচ্ছে আপনি জাস্ট এইচ টু বাই থ্রি ইউজ করে এটা ইউজ করতে পারেন ডিআইভি না দিলেও চলবে জাস্ট এইচ টু এস থ্রি ইউজ করেন তাতেই হবে তারপর ওইভাবে করে দেখাচ্ছি আমি সো এই যে এই জিনিসটা করে দেখাচ্ছিলাম ঠিক আছে তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এভাবে এদের কোডগুলোকে ইউজ করতে হবে এখানে আরও কিছু দিয়েছে যে আপনি যদি কমেন্টিং কোনো নেস্টিং ইউজ করতে চান তাহলে ওই সেম জিনিসটাই ইউজ করবে মিডিয়া বডিতে এখানে কী করছে মিডিয়া বডি যেমন মিডিয়া দিছে প্রথমে তারপর বলছে যে এখানে মিডিয়া বডি বডিতে বলছে এটা আবার মিডিয়া দিছে দেওয়ার পরে এমটি থ্রি ইউজ করেছে তো এটা হচ্ছে এমপি থ্রি ছোটো কোড আর বড়ো কোড যদি করতে চান তাহলে এখানে করা আছে। ঠিক আছে যেমন আমি এখানে ওই জিনিসটা আবার ইউজ করবেন এই জিনিসটাই রিপিট যদি করতে চান সাপোজ মিডিয়া আছে তো এই মিডিয়াকে আপনি রিপিট করবেন মানে এখন এই মিডিয়ার সাইজটাকে ছোটো বড়ো করার জন্য ওরা বলছে আর কি তো আমি এটা কপি করলাম কপি করে মিডিয়া বোর্ডিতে আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এটা দিয়ে আমি জাস্ট রিলোড যদি দিই তাহলে বুঝতে পারবেন কী হচ্ছে এই জায়গাটাতে এটা এখানে চলে আসলো যদি আমি এখানে জাস্ট এম টি থ্রি ইউজ করি ওদের মতো করি তাহলে দেখেন একটু নিচে আসছে ঠিক আছে তো এই যে এইখানে ইউজ কোথায় ইউজ করেছে একটু দেখতে পাবেন যে এখানে ইউজ করেছে ওরা সরি এখানে ইউজ করেছে কোথায় এইচ ফাইভের পরে ইউজ করেছে তো আমাদেরকে অবশ্যই এটাকে এইচ ফাইভের পরেই ইউজ করতে হবে মিডিয়া বডি এবং এইচ বা আমরা এইচ টু থ্রি ফাইভে নিয়েছি তাহলে লেখাটাকে ছোটো দেখাবে আর সাইজটাকেও ঠিক থাকবে তো এইচ ফাইভ নিয়েছি এবং এটা যে আছে এম টি থ্রি এটাকে আমরা অবশ্যই এইচ ফাইভের নিচেই দিয়ে দেবো আর কি এখানে তাহলে মেবিটা ঠিক থাকবে ওকে হ্যাঁ এটা আমরা অবশ্যই এখানে অবশ্যই এইচ ফাইভ ইউজ করতে হবে এইচ টু ইউজ করা হয়ে গেছে এইচ ফাইভ এবং এইচ ফাইভ তো এই হচ্ছে ব্যাপার এখন আমি এটাকে জাস্ট সেভ করে নিচ্ছি এই যে এইভাবে আস্তে আস্তে আপনি নেস্টিং করতে পারেন চাইলে আরও তো এইভাবে আমাদেরকে অবশ্যই জিনিসটা করতে হবে শিখতে হবে এবং করতে হবে এখানে আর কী করা আছে মিডিয়া বডি এবং এম টি থ্রি আর এই যে থ্রি ছিল থ্রির পরে যেটা আছে এমটি জিরো আছে এটা এখানে ডিআইপি ক্লাস এটার প্রয়োজন নাই আর এখানে মিডিয়াটা শেষ হয়েছে তো এইভাবে নেস্টিং করতে চাইলে আপনি এখান থেকে নেস্টিং করে নিতে পারেন আবার যদি টপ অ্যালাইনমেন্ট করতে চান এখানে আবার এদের ক্লাস আছে অ্যালাইনমেন্ট সেপ স্টার্ট এম আর থ্রি তো এইগুলা আসলে মুখস্থ জিনিস এই বুট স্টাফের সব কিছুই মুখস্থ এটা এমন না যে আপনি নিজে থেকে ক্লাস দিলেন নিজে থেকে বানাইলেন তো এখানে আসে এই কোডগুলোকে দেখতে হবে যে এই কোডটা ইউজ করে দেখেন কোডগুলোকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে যে কেন কীভাবে ইউজ করছে না হইছে যেমন আমি যদি এটাকে জাস্ট রো থেকে শুরু করে এটা শেষ করি রোটা কোথায় এখান থেকে নিলাম আর এখান থেকে এটাকে আউট করতেছি আমাদের ছো ঘরটা ছোটো হয়ে গেছে তো আমি এখান থেকে বারো দিচ্ছি একবারে বড় করেই নিচ্ছি নেওয়ার পরে আমি এই কোডটাকে জাস্ট এখানে রিপ্লেস করে দিচ্ছি এখানে এটার সাথে খেলতে হবে এটার সাথে ট্রাই করে করে দেখতে হবে এই যে এখানে ইমেজ থাকতো এটা এইভাবে থাকতো তো এরকম আমরা করতে আবার এটা কিন্তু রেসপন্সিভ এটা কিন্তু যদি এখন আমরা ছোটো স্ক্রিনে চলে যাই দেখবেন যে এটা ঠিক থাকতেছে আচ্ছা এটা ঠিক থাকতেছে না এটা রেসপন্সিভ না এটা এইভাবেই শো করবে অনেকগুলো রেসপন্সিভ জিনিস আছে আবার যদি মাঝখানে নিতে চান তাহলে আপনি এটা এইভাবে ইউজ করতে পারেন যে ওই জায়গায় যে মানে এম টি জিরো ওয়ান টু থ্রি আসে এখানে ওয়ান ইউজ করলে কী হবে এই যে এইখানে ওয়ান দিয়ে মনে হয় দেখাইছে এম টি জিরোতে দেখাইছে এইটা আর তারপরে এইবার এটা আবার মাঝখানে আসলে বডটিতে জিরো ইউজ করছে তো আপনারা এইভাবে এটা ইউজ করতে পারেন যেমন এইখানে বলছে যে মাঝখানে নিতে গেলে কী করতে হবে তা আমি আবার এটাকে ট্রাই করে দেখি বাট এদের ক্লাসগুলোকে ঠিক রাখতে হবে মিডিয়া নিয়ে তারপরে এটা অ্যালাইনমেন্ট সেন্টার এম আর থ্রি করছে আপনি যদি ক্লিক দেন এই এইখানেই মানে সব কিছু এই জায়গাতেই অ্যালাইনমেন্ট সেন্টার এটা যদি আমি সেলফ সেন্টার না দিই দেখেন যে এটা কিন্তু কাজ করবে না আর এই যে চলে গেছে ঠিক আছে তো এইখানেই মানে তফারটা এই জায়গাতে আপনি যদি একটু চেঞ্জ আনেন তাহলে এটা মাঝখানে নিচে আসতে পারে আরেকটা অবশ্য সব থেকে নিচে আসার মতো করে দিছে আমার এটা হচ্ছে ইন্ড তাহলে উপরটা দিছে আমাদের অ্যালাইন সেলফ সেন্টার আর একটা হচ্ছে অ্যালাইন সেলফ সেলফ হচ্ছে স্টার্ট এই তিনটা জিনিস আপনি করতে পারেন তো এগুলো যদি মুখস্থ থাকে তাহলে তৈরি করার সময় কোনো সমস্যা হবে না ঠিক আছে আবার ডান পাশে নিতে পারতেছেন কিভাবে এখানে ইমেজটার ক্ষেত্রে যেটা বলেছে শেষের দিকে ইমেসটা ইউজ করেছে আমার থ্রি দিয়ে মিডিয়াল ইউজ করতে যাচ্ছেন অনেকগুলো করে তাহলে অবশ্যই এইভাবে আপনি দিয়ে দিয়ে ইউজ করতে পারেন যে আমার থ্রি আমার ফোর ঠিক আছে এই যে এখানে দেওয়া আছে মিডিয়া বডি দিয়ে যেভাবে মানে একটা তৈরি করে তার নিচে নিজে দিয়ে দিয়ে দেন তাহলে হয়ে গেল তো এটা খুব একটা ইম্পর্টেন্ট না আর কি বিষয়টা এখানে ওভারভিউ তো দেখি কী করা আছে যে গ্রিড সিস্টেমগুলো বলে দিয়েছে এটা আমরা এর আগেই দেখেছি তোমরা এখন বুট স্টাপের যে ইয়ে আছে সেখানে চলে যাচ্ছে অর্থাৎ এইখানে না গিয়ে আমরা যাচ্ছি এখান থেকেও করা যাবে কোনো সমস্যা নেই গ্রিড আছে মিডিয়া অবজেক্ট ইউটিলিটিস ফর ওয়েব লেআউট এখানে কী কী ইউটিলিটি আছে দেখাচ্ছে এখানে আছে এখানে চেঞ্জিং ডিসপ্লে ফ্লেক্স অপশন মার্জিন অ্যান্ড প্যারিং টোয়েল ভিজিবিলিটি এই কয়েকটা জিনিস তো এই কন্টেন্টে যখন ক্লিক করতেছে আমি এই কন্টেন্টে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো নিয়ে আমরা এখন কাজ করবো তো এখানে কন্টেন্টে এখানে বোঝার কোনো কিছু নেই এখানে আপনার যে এইচ ওয়ান এইচ টু এর যে ডিজাইন আসবে দিলে এগুলো চলে আসবে ঠিক আছে লিস্ট তৈরি করতে গেলে কীভাবে আসবে ইউএলএলআই দিয়ে আগের মতো করে আসবে ঠিক আছে আর এখানে মনে করেন যে রব রিপোর্ট আর কি তার টাইপোগ্রাফি যেটা আছে ফন্ট ফ্যামিলি আছে চেঞ্জিংয়ের বিষয় আছে তো আপনি চাইলে এইভাবে লিখে ফোন চেঞ্জ করতে পারতেছেন কাস্টমাইজিং যেমন এটা চাচ্ছেন যে উইথ ফেডেড সেকেন্ডারি তাহলে টেক্সট মুটা ইউজ করতে পারেন এখানে ধরেন যে আপনি বারোতে আছি এখান থেকে ক্লাস করলেন আপনি ধরেন যে লিখছেন যে এরকম এইচ ওয়ান হ্যাঁ না আর আবার আপনি স্পেন স্প্যান দিয়ে লিখলেন অবশ্যই এটাকে যেন ডিএি না হয় কারণ ডিএভি হলে নিচে চলে আসবে স্প্যান দিয়ে ক্লাস দিতে হবে অবশ্যই যে টেক্সট মুটেড মানে এটাকে ধূসর রঙের করা যাবে মুটেড আপনি এখানে বলেন যে ওয়েব ডেভেলপার ওয়েব ডেভেলপার দিলেন আপনি রিলোড দেন রিলোড দিলে দেখেন যে ওইটার সাথে চলে আসতেছে আবার আপনি এটাকে ছোটো করে দিচ্ছেন স্টাইল ফোন সাইজ বারো পিকজেল আপনি এটাকে ছোটো করে দিলেন সেটা আবার ছোটো থাকলো তো এটা আপনার মতো করে আপনি ইউজ করবেন আবার এখানে দেখেন যে আপনি যদি এখানে এটা না ইউজ করে ইউজ করেন যে বেজ ধরেন যে এখানে বেজ ইউজ করতেছেন স্প্যান সরি স্প্যান ক্লাস ব্যাচ বেজ দিলাম এখানে দিলেন যে ভেরিফাইড বেজ সাকসেস মে বি তাহলে যেটা আসছে ভেরিফাইড ওকে আবার আপনি এখানে বেজ সাকসেস বেইজ সার্কেল মেবি তাহলে গোল বৃত্ত বেইজ হবে আচ্ছা হচ্ছে না তো এখানে দেখে নিতে হবে যে সার্কেল বেজ কীভাবে তৈরি করে দেখুন জাস্ট বেজ যদি দিয়ে দেন তাহলে কী আসে একটু দেখবেন বেইজ বেজেই কোনো আসতেছে না তাহলে বুট স্টাফ সার্কেল বেইজ এটা ইউজ করার জন্য কী করতে হবে এখানে বলে দিয়েছে স্নেপ সার্কেল বেইজ আপনি চাইলে বেইজের জন্য ডিজাইন করতে পারেন আচ্ছা এখানে সে নিজে ডিজাইন করতে পারেন এখানে যে এখানে জাস্ট বলে দিবেন যে বেজ আবার একটা ক্লাস নেবেন যখন আপনি নিজে থেকে ইউজ করবেন তখন আপনার এই যে ক্লাসগুলোর প্রয়োজন হবে যেমন বেইজ বানাইছে এখন মাই বেজ সার্কেল একটা করলেন আপনি এটা আপনি ক্লাসটা এখানে ইউজ করেন আপনার নিজস্ব ফাইলে এভাবে এবং এইটাতে দিয়ে রাখেন যখন আপনি সার্কেল বিস ইউজ করবেন তখন আপনি আপনার এই ক্লাসটা ইউজ করবেন তাহলে এখানে যেটা বলতে হবে যে বর্ডার হান্ড্রেড পারসেন্ট আর এখানে বলতে হবে যে প্যাডিং ফাইভ ফাইভ ডিজেল তাহলে যেটা হচ্ছে ভেরিফাইড দিচ্ছি এখানে ভেরিফাইড কিন্তু সার্কেল হচ্ছে না আর বেজ সাকসেস দিলে কি আসবে কালারগুলো আমি এমনি বলে দিচ্ছি এটা আছে এটা আমরা অভাবিতে গেলে দেখব যে কোন কোন কালার আমরা ইউজ করতে পারতেছি এই যে এখানে আমি যদি বলি যে এখানে বিশ টোয়েন্টি বারো দিলাম তখন যে এই যে এখানে বারো আসতেছে তো এটাকে আমাদেরকে ঠিক করে দিয়ে ঠিক করে নিতে হবে এই বেজগুলো আমরা এভাবে স্টার্ট করতে পারবো আচ্ছা তো এটা গেল আবার দেখেন যে এখানে এরকম ছিল তো এখানে যেটা বলেছে নেক্সট চিডিওলো করতেছি প্রায় চোদ্দো মিনিট হয়ে গেছে